বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভোরবেলা থেকে উঠে যে কাজকর্মগুলো করি সেগুলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, অ্যালার্ম বেজেছে 4:20 সময়। তো উঠে পড়েছি, উঠে বাসে জামা কাপড় ছেড়ে বসে দিয়েছি হচ্ছে চা, আর এদিকে ভাত। তো বন্ধুরা, এগুলো হতে থাক, আর আমি ততক্ষণ অন্য সবজি টবজিগুলো কাটবো। আর সকাল থেকে উঠেছি, মানে 4:20 থেকে উঠেছি, উঠে একটু ঠাকুর প্রণাম করে তারপরে রান্না বান্না তো বসালাম। আর তো এরপরে কী কী করি না করি সব কিছু তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, 4:45 সময় বাইরের পরিবেশটা ঠিক এইরকম, আর একটু আধো আধো, একটু অন্ধকার, একটু আলো আলো সবে হচ্ছে এরকম, আর আমার কাজও একটু একটু করে এগোচ্ছে। তো সোনাই তো এখন ঘুমোচ্ছে, সোনাই এখনও ওঠেনি। তো সোনাই ওঠার আগে আমি সব কাজ বাজগুলো জলদি মানে শেষ করার চেষ্টা করি, ও উঠলে একটু ওকে প্যাম্পার করতে হয়। আর এদিকে দেখো চা বসিয়েছি, আর চায়ে দেখছি যে মানে চায়ের যে পাত্রি সেটা দেখছি কম, তো সেই জন্য যেটুকু ছিল সেটুকু দিয়েই বসিয়েছি। আর বাইরে এই সামনেটা, আমাদের বাড়ির সামনের দিকটা দেখো, এপাশে তো শুধু বাড়ি বাড়ি বাড়ি, ওই জন্য আর বেশি এই পাশটা শেয়ার করতে না ভালো লাগে না, পেছনের দিকটা বেশ গাছপালা আছে ওই জন্য শেয়ার করি। আর তো এদিকে চা ফুটে গেছে, আর ওদিকে হচ্ছে তোমার ভাতও অনেকটা হয়ে এসছে, আর আমি এদিকে সবজি কাটতে বসেছি। সবজি বলতে কেবলমাত্র আলু কাটছি, তো আলু সোয়াবিনের ঝোল করবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সোয়াবিন আলু ঝোল করবো, আর হচ্ছে বেগুন ভাজা করবো। তো এখন শুধু সোয়াবিন আলুর তরকারিটা করে দিয়ে সোনাইকে টিফিনে দেবো, আর হাজব্যান্ড ওটাই নিয়ে যাবে অফিসের জন্য, তো সেই জন্য একটু বেশি করেই করছি। সোনাই দুপুরেও খাবে এই তরকারি, আর তো সেই জন্য চারখানা আলু কেটে নিচ্ছি, আর তার সাথে সোয়াবিনটা তো একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তারপরে তরকারিতে দেবো। বন্ধুরা, ওদিকে সবজি কাটা আমার কমপ্লিট, আর এখানে দেখো কড়া বসিয়ে নিয়েছি, তো কড়াতে এবার একটু তেল দেবো। আর সাদা তেল দিয়ে আমি রান্নাবান্না সব কিছু করে থাকি, তো সোনার পরোটাও করি সাদা তেলে, আর এদিকে তরকারিপত্রও করি সাদা তেলে। সরকারে মানে সকালে কিছুই আমি মানে সর্ষের তেলে করি না, তো এতে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর কাঁচা লঙ্কা দেবো, অল্প একটু পেঁয়াজ কুচি দেবো। তো এই হচ্ছে ফোড়নে দিলাম, এবার হচ্ছে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, আর এখন আলুগুলো দিয়ে দিলাম, আর আলুর সাথে অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নেব, একটু কষানো কষানো হয়ে গেলে তারপরে নুন আর হলুদটা দেবো, আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো বন্ধুরা। আর এদিকে সোয়াবিনটাও গরম জলে মানে ভিজিয়েছিলাম, তারপরে একটু জল ঝরাতে দিয়ে রেখেছি, আর এই ঝুড়ির মধ্যেই সব কিছু রেখে দিয়েছি। তো বন্ধুরা, ওদিকে একটু কষাতে কষাতে আর এদিকে আটাটা বের করে নিলাম, যতটুকু কাজ এগোনো যায়। বাটিতে আটা রেডি করে পুরো রাখলাম, এবার মধ্যে দিয়ে দিলাম জল, তো এবার মাখবো আটা। ওদিকে কষতে কষতে এদিকে আটা মাখাও হয়ে যাবে বন্ধুরা। এদিকে আটা মাখা দেখা হচ্ছে, অল্প একটু জল দিয়েছি, তো আর একটু জল লাগবে বন্ধুরা। আর এদিকে মাখতে মাখতে আবার চলে এলাম এদিকে রান্নাঘরে, তো এসে এখানে হচ্ছে নুন আর লবণ আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে নিচ্ছি, তো অনেকটাই আলু ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে সোয়াবিনটা দিব, দিয়ে জল ঢেলে দেবো। তো এই তরকারিটা একদম হালকা পাতলার মধ্যে সিম্পল হয় এবং খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তো দেখো এই যে এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে তারপরে সোয়াবিন কটা দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিয়েছি সোয়াবিন, তো সোয়াবিনটা দিয়ে একটু ভালো করে নাড়ানো ছড়ানোর পর দিয়ে দেবো জল, জল দিয়ে ঢেকে রাখবো। তো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে আর একটু সস দেবো, টমেটো কেচাপ দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, বৃহস্পতিবারের সকাল, ভোর থেকে ব্লগটা শুরু করেছি, এখন 5টা বাজে, সোনাই উঠে পড়েছে ঘরে, দেখছো আলো জ্বলছে, সোনাই উঠে পড়েছে, হাজব্যান্ডও উঠে পড়েছে, 5টা 10 বাজে এখন। আমি মাখছি আটা, আর ওদিকে তরকারিও প্রায় হয়ে এসছে বন্ধুরা। আর সকালের ভোর থেকে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, তারপরে যেটুকু আটা মানে বাকি ছিল মাখা, তো সেইটুকু মেখে নিচ্ছি। তো আটা মাখতে মাখতেই উঠে গিয়েছিলাম, তরকারিটা নামিয়ে নিলাম। তো এদিকে দেখো আটা মাখাও আমার কমপ্লিট প্রায় হয়ে এসছে, 4টে মানে 3টে রুটি হবে, 1টা পরোটা হবে। তো বন্ধুরা, সোনাই নিয়ে যাবে পরোটা আর সোয়াবিনের তরকারি, আর হাজব্যান্ড খাবে 3টে রুটি। তো হাজব্যান্ড নিচে এসেছে, দেখো ফুল টুল তুলবে, আছে যেহেতু বৃহস্পতিবার, তো সকালে ফুল টুল তুলবে, নিচে এসেছে আর একটু ভিডিওটা করলো নিচে উঠানের গাছপালাগুলো। তো উঠানে দেখো প্রচুর ফুলও ফুটেছে।
তোমরা দেখো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর এবং শান্ত স্নিগ্ধ। ভোরবেলায় উঠে মর্নিং ওয়াক যারা করে না, সত্যি কথা, তারা ভোরের প্রকৃতির যে সৌন্দর্য সেটা ভালো করে উপভোগ করতে পারে। তো আমার তো আর সেই সুযোগটা নেই, আমি জাস্ট উঠানার ছাদের মধ্যেই আবদ্ধ থাকি। তারপরে যখন বেরোই ভোরবেলা, মানে সকাল 6টায়, তখন হচ্ছে আমি প্রাকৃতিক পরিবেশটাকে ভালো করে উপভোগ করি। ওরা তার আগে যেটুকু সময় পাই এই ভোরবেলায় উঠে কাজ করতে করতে, সেইটুকু আমি উপভোগ করি একদম আষ্টে পৃষ্ঠে। তো বন্ধুরা, এদিকে দেখো হাজব্যান্ড এই জবা ফুলগুলো, চন্দন জবা, মানে নিচ থেকে তুলে আনলো, আর অনেক চন্দন জবা ফুটেছে, তো উপরের দিকেও প্রচুর আছে। সেগুলো না তুলে নিচে যেগুলো হাতের কাছে পাওয়া যায় সেগুলো নিয়ে চলে এসেছে, এবং সকালে যে পূজা হবে তো বৃহস্পতিবারের ফুলও হাজব্যান্ড কিন্তু আগের দিন নিয়ে চলে এসেছে বাজার থেকে কিনে। তো বন্ধুরা দেখো, এই ফুলগুলো ঠাকুরের স্থানে রেখে দেবে, এবং আর এদিকে আমি হচ্ছে সেঁকে নিচ্ছি পরোটা। সোনার জন্য একটাই পরোটা হচ্ছে, তো এটা হচ্ছে সাদা তেলে আমি ভালো করে একটু সেঁকে টেকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ও টিফিন বক্সে ভরে দেবো। আর আমার মোটামুটি রান্নাবান্নার কাজ হয়ে গেছে, সোনাইকে খাওয়াবো, যেটা ভাত তরকারি সেটাও পুরো রেডি হয়ে গেছে। তো সোনাইয়ের ব্রাশ করে নিয়েছি, এর মাঝে সেটা আর ভিডিও তোমাদের সাথে করতে পারিনি। তো এই পরোটাটা সেঁকে নিয়ে চলো। তো এই যে পরোটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার এই তরকারি একটু দিয়ে দেবো। তো তরকারিটা দেখো জাস্ট মানে দেখতে ভীষণ ভালো হয়েছে, হালকা পাতলার উপর কিন্তু টেস্টটা অসাধারণ হয়। আর তো সোনাইয়ের এখানে ভাত নিয়ে চলে এসেছি, তো সোনাই খাবে এই সয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত। তো ভাত টাত খাইয়ে আমি নিজে ড্রেস আপ করে নিয়েছি, বা সোনাইকে ড্রেস পরিয়ে দিচ্ছি। তো সোনাইয়ের হচ্ছে আজকে পিঙ্ক কালারের ড্রেসটা পরে, বৃহস্পতি শুক্র পিঙ্ক কালারের ড্রেস, তার সাথে বালিশ টালিশগুলো সরিয়ে নিচ্ছি, কারণ সোনাই উঠে অনেকক্ষণ বিছানার মধ্যে খেলাধুলা করছিল। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে এই যে বিছানা একটা বই ছিল, তো সেই বইটাও উপরে তুলে রাখলাম, কারণ সোনাই ওই বইটার থেকে ছবি টবি দেখছিল। আর রাতে বা এবং দুপুরে শোয়ার সময় না, ওই বইটা মানে ওই কৃষ্ণের ছোটোবেলার কিছু কিছু মানে গল্প টল্প আছে, ওগুলো সোনাইকে পড়াই, মানে পড়ে শোনাই আর কি। তো সেই গল্প বইটা উপরে তুলে রাখলাম। আর এখন দেখো জামা কাপড় পরানো হয়ে গেলে, এবারও চুলটা বেঁধে দিলে মোটামুটি কাজ আমার কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন তাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখাও, যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। তো স্বর্ণ সোনাইকে না আমার হাতে পায়ে একটু তেলও দিয়ে দিলাম, এই সকালে করে উঠে এত মানে নাক থেকে কাঁচা জল ঝরে সর্দি হয় না, আর তো সেই জন্য চলো চুলটা বেঁধে দিই, হাতে আর সময়ও নেই বেশি। হাজব্যান্ড এদিকে দেখো বিছানার মধ্যে টুকিটাকি কিছু জিনিস, যেমন রাতে কারেন্ট চলে গিয়েছিলো, পাখা, ওষুধ, ফোন, এগুলো বিছানায় থাকে, যেগুলো টুকটাক জিনিস। তো এইগুলো হাজব্যান্ড এদিকে ওদিকে, যেহেতু হাজব্যান্ডের কাজ মোটামুটি হয়ে গেছে, সোনায় টিফিন বক্স ভরা ব্যাগের মধ্যে, ওয়াটার বটল এগুলো দেওয়া হয়ে গেছে, তো হাজব্যান্ড ওগুলো টুকটাক কাজগুলো করে নিচ্ছে। আর আমি সোনাইকে এই যে দেখো লাস্ট ফিনিশিং করিয়ে দিলাম, এবার ঠাকুরের একটু টিপ পরিয়ে দেবো সোনাইকে, আর হাজব্যান্ড মোজা জুতো পরিয়ে দিলেই মোটামুটি রেডি, আমি বাঁধবো চুলটা। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর সকাল থেকে মানে ভোর 4টে থেকে উঠে, 4:20 থেকে, কোনো দিন 4টে, কোনো দিন 4:20, আজকে উঠে যেই 4:20 থেকে 6টা পর্যন্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। পুরো রেডি দেখো, একদম ১০:০০ বাজছে, তো আমি এক্ষুনি রেডি হয়েছি, মানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো, সোনাই বাবার সাথে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তাহলে চলো বন্ধুরা।